মরক উন্মোচন করা হলো দেশবরেণ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুসন্ধানী সাংবাদিক হায়দার আলীর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন সংবলিত গ্রন্থ আমার অনুসন্ধানের প্রথম খণ্ড। শনিবার সন্ধ্যায় নিউজ 24 মিলনায়তনে গ্রন্থটির মরক উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। হাসান বুক ডিপো থেকে প্রকাশিত বইটির আরও 5 খণ্ড প্রকাশ করা হবে বলে জানান হায়দার আলী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত 14 বছর ধরে কালের কণ্ঠে একের পর এক সারা জাগানো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন হায়দার আলী। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনাকে তুলে ধরেছেন দেশের মানুষের কাছে। এমন সব সাহসী প্রতিবেদনের জন্য সরকার পুরস্কৃত করেছে তাকে। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হওয়া অর্ধশতাধিক প্রতিবেদনকে এবার মলাটবন্দী করেছেন দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক হায়দার আলী। নিউজ 24 মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়ন সোভান আনবীর। আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনগুলো নিয়ে তার এই বই, তার প্রথম বই, আমি এই লেখককে অভিনন্দন জানাই। এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ইংরেজি দৈনিক ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ 24 টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, বাংলা নিউজ 24.com সম্পাদক জুয়েল মাঝার, ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ 24 টেলিভিশনের ডেপুটি সিএনই আশিকুর রহমান শ্রাবণ। আমার অনুসন্ধান বইটি পড়ে দেশের অনুসন্ধানী সাংবাদিকরা নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবেন বলে মনে করেন বইটির লেখক হায়দার আলী। আমি কালের কণ্ঠের এই 14 বছরে আমার খুব মানে সোনালি সময় গেছে, এজন্য যে এই কালের কণ্ঠে আমি অনেক প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে রিপোর্ট করছি, তাদের মুখোশ উন্মোচন করছি। এই যে সাহস, এই সাহসটা কিন্তু পেয়েছি আমার এই বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আমাদের আনবীর স্যার এবং আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যার, তাদের অনুপ্রেরণায়, কারণ সত্যটাকে তুলে ধরতে বলছে। 2001 সালে প্রথম সারি জাতীয় দৈনিক প্রথম আলোর নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে হায়দার আলী সাংবাদিকতা শুরু করেন। কাজ করেছেন দৈনিক সমকালেও, তবে পেশাগত জীবনের দীর্ঘ সময় কাটছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।